হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগে একটা কাব্যধারা সেটির নাম হচ্ছে মঙ্গল কাব্য তো আজকে আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব তো তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার জন্য অর্থাৎ তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক তো মঙ্গল কাব্যের যে ব্যাপারটা মঙ্গল শব্দের অর্থ আমরা বুঝি যে মঙ্গল মানে কল্যাণ তাই তো তো মঙ্গল অর্থ হচ্ছে কল্যাণ অর্থাৎ যে কাব্যের কাহিনী শ্রবণ করলে সর্বাধিক অকল্যাণ নাশ হয় এবং পূর্ণাঙ্গ মঙ্গল সাধিত হয় তাকেই মঙ্গল কাব্য বলে আবারও বলছি মঙ্গল শব্দের অর্থ কল্যাণ যে কাব্যের কাহিনী শ্রবণ করলে অর্থাৎ শুনলে সর্বাধিক অকল্যার নাশ হয় এবং পূর্ণাঙ্গ মঙ্গল সাধিত হয় তাকে মঙ্গল কাব্য বলে যে কাব্যে দেবতার আরাধনা কীর্তন করা হয় যে কাব্য শ্রবণে মঙ্গল হয় এবং বিপরীতিতে হয় অমঙ্গল যে কাব্য মঙ্গল ধারার এমন কি যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য যাত্রা বা মেলায় মঙ্গলসুরে যে গান গাওয়া হতো তাই মঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন এই মঙ্গল কাব্য মঙ্গল কাব্য রচনার মূল মূলে উল্লেখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ করা তো মঙ্গলকাব্যের প্রধান শাখা ছিল তিনটি মঙ্গলকাব্যের প্রধান শাখা ছিল তিনটি চলুন আমরা শাখাগুলো একটু দেখে সেগুলো হচ্ছে প্রধান শাখা ছিল তিনটির মধ্যে হচ্ছে মনসামঙ্গল চণ্ডী মঙ্গল এবং অন্নদামঙ্গল এছাড়াও অপ্রধান দুটি আরও মঙ্গল কাব্য রয়েছে সেগুলো হচ্ছে ধর্মমঙ্গল এবং কালিকামঙ্গল আচ্ছা তো একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে মোট পাঁচটি অংশ থাকে একটু মনে রাখবেন যে একটি প্রত্যেকটি এই মঙ্গল কাব্যের পাঁচটি করে অংশ রয়েছে মঙ্গল কাব্য সময়ে বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান অর্থাৎ এই হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর আবির্ভাব বা এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে যে কাহিনিগুলো রয়েছে সেগুলোই হচ্ছে এই মঙ্গল মঙ্গলকাব্যের অধীনে রয়েছে অর্থাৎ মঙ্গল সমৃদ্ধ অর্থাৎ মঙ্গল বা কল্যাণ সমৃদ্ধ যে ঘটনাগুলো বা কাহিনিগুলো হিন্দু ধর্মের মধ্যে রয়েছে সেই কাহিনিগুলোই মূলত এই এই বিষয় এই মঙ্গলকাব্যে উঠে এসেছে মঙ্গল কাব্যে মনসা ও চেন চণ্ডী দেবীর প্রাধান্য বেশি অর্থাৎ এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল এই দুটি আখ্যানের মনসা দেবী এবং চণ্ডী দেবী এই দুই দেবীর প্রাধান্য সবচেয়ে বেশি হয়েছে তো মঙ্গল কাব্যে সর্বমোট বাষট্টি জন কবির সন্ধান পাওয়া গিয়েছে সর্বমোট বাষট্টি জন কবি সন্ধান পাওয়া গিয়েছে এই মঙ্গল কাব্যে মঙ্গল কাব্যের অপ্রধান দুটি আমরা বলেছি ধর্মমঙ্গল এবং কালিকামঙ্গল এই দুটি হচ্ছে অপ্রধান মঙ্গল কাব্য তো মঙ্গলকে অনেক সময় শিবমঙ্গলও বলা হয় আচ্ছা তো এইখানে এই মঙ্গল কাব্য থেকে যে প্রশ্ন এসেছে মানুষের দৈবিক বিশ্বাস নির্ভর কল্যাণ সাধন কাব্য হচ্ছে মঙ্গল কাব্য অর্থাৎ মানুষের দৈবিক বিশ্বাস নির্ভর কল্যাণ কাব্য কি মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি মনসা মঙ্গল মঙ্গল এবং মঙ্গল সম্পূর্ণ একটি মঙ্গল কাব্যে কতটি অংশ থাকে সম্পূর্ণ একটি মঙ্গল কাব্যে পাঁচটি অংশ থাকে আচ্ছা আমরা এবার চলে আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল কালিকামঙ্গল এই মঙ্গল কাব্যগুলোর কবি এবং শ্রেষ্ঠ কবি এখানে আছে মনসামঙ্গল মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানা হরিদত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে দত্ত এবং শ্রেষ্ঠ কবি বিজয় দত্ত বিজয়গুপ্ত শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত মনসা মঙ্গল কাব্যের আদিকবি দত্ত এবং শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত দ্বিতীয়টি হচ্ছে চণ্ডী মঙ্গল এটিও একটি প্রধান মঙ্গলকাব্য কাব্য এর আদি কবি হচ্ছে মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চন্নিমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী আচ্ছা তৃতীয় প্রধান মঙ্গল কাব্যটি হচ্ছে অন্নদামঙ্গল যার আদিকবি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছেন মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর অন্নদামঙ্গলের আদিকবি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছেন মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর তিনি সতেরোশো ষাট সালে মৃত্যুবরণ করেন আচ্ছা ধর্মমঙ্গল ধর্মমঙ্গল একটি অপ্রধান আখ্যান বা অপ্রধান কাব্য এটির আদিকবি হচ্ছেন ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী কালিকামঙ্গল কালিকামঙ্গল হচ্ছে অপ্রধান এর আদিকবি হচ্ছে কবি কঙ্ক এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কালিকামঙ্গলের আদিকবি কবি কবি কঙ্ক এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুনাকর আচ্ছা এখানে মনসামঙ্গল কবির এই কাব্যের মনসামঙ্গল কাব্যের মূল চরিত্র হচ্ছে মূল যে ঘটনা সেটি হচ্ছে মনসা দেবীকে নিয়ে চণ্ডীমঙ্গল কাব্যে দেবীকে নিয়ে অন্নদামঙ্গল কাব্যে মানসিংহ এবং ভবানন্দ উপাখ্যান মানসিংহ এবং ভবানন্দ উপাখ্যান এর মূল আলোচ্য বিষয় ধর্মমঙ্গল কাব্যের ধর্মমঙ্গল কাব্যের আলোচ্য বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং দ্বিতীয়টি লাউ সেনের কাহিনি এবং কালিকা মঙ্গলের কাহিনী হচ্ছে বিদ্যা বিদ্যা সুন্দরের প্রেম কাহিনী বা বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে যাব তখন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি মঙ্গল কাব্যের বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব এ পর্যন্ত ধন্যবাদ